কতটা বসেছে সুন্দরভাবে দেখুন, একদম ক্রিম, দোকানের যে আইসক্রিম সেই আইসক্রিম খাবো। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো বাটি আইসক্রিম। আর এই বাটিগুলো দিয়েই কিন্তু আমি আজকের বাটি আইসক্রিম বানাবো একদম দোকানের মতো। আর এই বাটি আইসক্রিমটা বানাতে কিন্তু খুবই খরচ কম এবং কোনো রকম ক্রিম ছাড়াই আজকের আমি বাটি আইসক্রিমটা বানাবো। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর এই আইসক্রিমগুলো আমরা কিন্তু দোকানের কাছ থেকে কিনে খাই, আর এখন থেকে আর দোকানে গিয়ে আইসক্রিম কেনার কোনো দরকার নেই। এখন বাড়িতেই বাটি আইসক্রিম খুব সহজেই বানানো যাবে। আপনারা শুধু দেখতে থাকুন আমি কীভাবে আজকের বাটি আইসক্রিমটা বানাই। বাটি আইসক্রিম বানানোর জন্য আমি এখানে উনান জ্বেলে নিয়েছি, আর উনানে কড়াইও জ্বেল বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আমি এখানে আজকে চারটে বাটির মধ্যে আইসক্রিম বানাবো, সেজন্য আমি এখানে 250 গ্রাম একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা যদি আরো বেশি বাটি আইসক্রিম বানাতে চান তাহলে কিন্তু দুধটা কম বেশি করে নেবেন। এখন আমি দুধটাকে কড়াইতে দিয়ে দেব। এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দেব। দুধটা আমার কতটা মোটা দেখুন, একদম ফুল ক্রিম রয়েছে। আর আইসক্রিম বানানোর জন্য কিন্তু ফুল ক্রিম দুধই খুবই ভালো। দুধটা ততক্ষণে জাল হতে থাকুক, আর আমি এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 চামচ আটা নিয়ে নেব, গমের আটা। আর এই 1 চামচ আটার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধটা আর আটাটা আমি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু একটু ভালো করেই করতে হবে। আমি আগেই বলেছি আজকের আইসক্রিমটা আমি কোনো রকম ক্রিম ছাড়াই বানাবো, নিজে হাতে ক্রিম বানিয়ে আজকের আইসক্রিম করব। এদিকে দেখুন আমার দুধটা জাল হয়ে গেছে, দুধ ফুটে উঠেছে। এখন এই দুধ থেকে অল্প একটু দুধ আমি নিয়ে নেব, নিয়ে যে গুঁড়ো দুধ আর আটাটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এই দুধের মধ্যে আমি মিশ্রণটা খুব ভালো করে গুলে নেব। আরো একটু দুধ দেব। এটা কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে। এটাকে আমি এখন পাশে রেখে দেব। আর এদিকে দেখুন আমার দুধ ফুটে গেছে। এখন আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। এখন আমি চিনিটাকে ভালো করে দুধের সাথে গলিয়ে নেব। আর এখানে কিন্তু জালটা খুব বেশি দিলে হবে না, অল্প আঁচেই বানাতে হবে, তা না হলে কিন্তু দুধটা পুড়ে যেতে পারে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। চিনি আমার দুধের সাথে খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম আটা গুঁড়ো দুধ আর দুধ দিয়ে, সেই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি সব ঘরোয়া উপকরণ দিয়েই আইসক্রিমটা বানাচ্ছি। আটা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, আর গুঁড়ো দুধ দুধও কিন্তু আমাদের সচরাচর বাড়িতে সবারই থাকে, তাই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের আইসক্রিমটা বানাচ্ছি। আর এই মিশ্রণটাকে আমি কিন্তু দুধের মধ্যে খুব ভালোভাবে এইভাবে গলিয়ে নেব, মিশিয়ে নেব চামচ দিয়ে দিয়ে। দুধের মিশ্রণ আমার বানানো হয়ে গেছে, দেখুন কতটা গাঢ় হয়েছে, একদম চামচের পিছনে কিন্তু লেগে যাচ্ছে। এরকম অবস্থায় আমার দুধটাকে নামিয়ে নিতে হবে, আর দুধটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দুধ আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দেব। যে ময়দা গুঁড়ো দুধটা দিয়েছিলাম একটু আধটু দলা পাকিয়ে রয়েছে, এটা মিক্সিতে পেস্ট করে নিলে কি হবে, একদম দলা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। এখন তাহলে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। দুধের মালাইটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর দেখুন মিক্সিতে ঘোরানোর পর
কেমন হয়েছে? একদম যেন ক্রিম হয়ে গেছে, কতটা মোটা হয়েছে দেখুন, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি এই মালাইটাকে এই বাটিতে করে ঢেলে নেব। এখন এই বাটিটাকে নিয়ে আমি ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব, আর তারপর আবার ফিরে আসব। প্রায় 2 ঘন্টা হতে যায় আর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর কত সুন্দর কালার এসেছে দেখুন। ফ্রিজের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কিন্তু দারুণ এসেছে ক্রিমের, আর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন, একদম ফুল ক্রিম হয়ে গেছে। বাজার থেকে ক্রিম কেনার কোনো দরকার নেই আইসক্রিম বানানোর জন্য, বাড়িতেই যদি এই একইভাবে আমরা যদি ক্রিম বানাই তাহলে কিন্তু একদম বাজারের মতো ক্রিম হয়ে যাবে। আর আপনারাও বাড়িতে খুবই কম খরচে গরমের সময় এইভাবে ক্রিম বানিয়ে আইসক্রিম বানিয়ে নিন, আর বাড়ির বাচ্চারা কিন্তু এই বাটি আইসক্রিমগুলো খেতে খুবই ভালোবাসে, আমরাও ভালোবাসি, বড়রা ভালোবাসি না নয়, দিলে ছাড়ি না, তাই সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যাবে, যখন খুশি খাওয়া যাবে, কখন দোকানদার আসবে, কখন দোকান থেকে কিনবো, কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে যখন খুশি বানিয়ে ফেলা যাবে। এখন আমি এই ক্রিমটাকে আবারও মিক্সির জারের মধ্যে ভরে নেব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আবার কেন মিক্সি করব, আবার কেন ফ্রিজে দেব। এইটা কিন্তু দুবার মিক্সি করা আর দুবার ফ্রিজে দেওয়ার কারণ হলো, এর আগে আমি যখন ফ্রিজে দিলাম তার কারণ হলো ফ্রিজে দিলে কি হবে, একদম দোকানের মতো আইসক্রিম হয়ে যাবে। কালারটা যেমন দেখুন চেঞ্জ হয়ে গেছে, আগে মালাইয়ের কালারটা যেমন ছিল ফ্রিজে দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কালারটা তো চেঞ্জই হবে এবং অনেকটাই কিন্তু আইসক্রিমটা জমেও যাবে দেখুন, একদম স্মুথ হয়ে গেছে। এর জন্য কিন্তু আমার ফ্রিজে দেওয়া আপনারা চাইলে একবারেও বানিয়ে নিতে পারেন, তবে দুবার দিলে কি হবে, একদম দোকানের মতো হয়ে যাবে, ক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আমি মিক্সির জারে ঢাকা দিয়ে আবারও একবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি ক্রিমটাকে মিক্সিতে আরও একবার পাক দিয়ে নিয়েছি, এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন ক্রিমটা আরো কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম স্মুথলি হয়েছে। এখন আমি এই ক্রিমটাকে 3টে বাটিতে ভাগ করে নেব, এই বাটিতে আছে, এই বাটিতে তো থাকবে, আর এই বাকি 2টো বাটিতে আমি ভাগ করে নেব। আপনারা চাইলে এই বাটি আইসক্রিমটা একটা কালারে বানাতে পারেন, আমি আজকে 2টো কালারে বানিয়ে দেখাবো, আর আপনাদের যে যে কালারটা পছন্দ সে কালারটা ব্যবহার করতে পারেন। আমি প্রথমে রেড কালারটা বানাবো, তার জন্য খুব অল্প সামান্য একটু ফুড কালার দেব, খুব সামান্য দেখুন 1 চিমটে একটুখানি ফুড কালার দিলেই হবে, দিয়ে আমি এবার মিশিয়ে নেব। আর এই ক্রিমটাতে আমি অরেঞ্জ কালার দেব, তার জন্য অরেঞ্জ কালারটাও খুব 1 চিমটে নিয়ে নেব একটুখানি, এখানেও মিশিয়ে নেব। একটু 1 চিমটে দিলেই কিন্তু কালার এসে যায়, যদি আপনাদের কাছে লিকুইড ফুড কালার থাকে তাহলে 1 থেকে 2 ফোঁটা দেবেন, এর থেকে বেশি দিতে যাবেন না। আর যে সাদা ক্রিমটা নিয়েছি এর মধ্যে আমি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, 1 ফোঁটা দিয়ে দেব। এটাকেও আমি মিশিয়ে নেব। এই ভ্যানিলাটা দেওয়ার কারণ কিন্তু ফ্লেভারের জন্য, অন্য কিছুই না। এখন আমি ক্রিমগুলোকে একে একে বাটিতে করে ভরে নেব, আর বাটিতে ভরার জন্য দেখুন আমি এরকম আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই 2টো বাটি একটা কালার বানাবো, আর এই 2টো বাটিও আর একটা কালার বানাবো, তার জন্য প্রথমেই আমি যে কালারের ক্রিমটা ব্যবহার করেছি সেটা দিয়ে দেব।
দোকানে কিন্তু এইরকম কালারেরই আইসক্রিমটা বেশি পাওয়া যায়। এদিকে আমি ইয়েলো কালারটাও দিয়ে দেব। এই আইসক্রিমগুলো কিন্তু আমাদের এদিকে দাম 10 টাকা। এখন আমি ওপর থেকে যে সাদা ক্রিমটা রেখেছিলাম সেই সাদা ক্রিমটাও দিয়ে দেব। বাটি আইসক্রিম বানানো যে এতটাই সোজা সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর যদি আরও আপনারা যদি বাড়িতে গরমের সময় বানিয়ে খান তাহলে আরও মজা পাবেন, আরও বুঝতে পারবেন যে কতটা সোজা আর কত কম খরচে কিন্তু বানানো যায়। অনেক কম খরচে কিন্তু অনেকগুলো আইসক্রিম বানিয়ে ফেলা যাবে। আমি সুন্দর ডিজাইনের জন্য ওপর থেকে আরও একটু পিঙ্ক কালারটা দিয়ে দেব। আর যদি এরকম সুন্দর ডিজাইনের আইসক্রিম বাচ্চাদের হাতে দেওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না। তাহলে বাটি আইসক্রিম আমার একদমই রেডি। এখন আমি এগুলোকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব, প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। আর 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু আমার বাটি আইসক্রিম একদমই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন এখন ফ্রিজের মধ্যে দেওয়া যাক। প্রায় 5 ঘন্টা হয়ে গেছে আর এখন আমি বাটি আইসক্রিমগুলোকে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর বসে গেছে আইসক্রিমগুলো, খুব সুন্দরভাবে জমেছে কিন্তু বাটির মধ্যে। এখন আমরা খাবো আইসক্রিমগুলো। কিছু আগে এসে বসে আছে ও আইসক্রিম খাবে বলে। পিঙ্ক কালারের আইসক্রিমটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম আমরা দোকান থেকে যে আইসক্রিম কিনে খাই সেই আইসক্রিম। আর ইয়েলো কালারটাও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। ইয়েলো কালারও দোকানে পাওয়া যায়, আমরা কিনে খাই। আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু দোকানের আইসক্রিমকে হার মানিয়ে দেবে। যা সুন্দর কালার এসছে আর যত সুন্দর হয়েছে। পিসির দেখুন খাবে বলে কি করছে, নাও চামচ নাও। আর একটা আইসক্রিম আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা বসেছে সুন্দরভাবে দেখুন। একদম ক্রিম, দোকানের যে আইসক্রিম সেই আইসক্রিম খাবো। অসাধারণ, খুবই সুন্দর। মা ওর দাও কেটে, আর আইসক্রিমের এই বাটিগুলো কিন্তু যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই বাটি যদিও না পাওয়া যায় বাড়িতে, যে কোনো প্লাস্টিকের বাটিতেও কিন্তু আপনারা বসিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা কত সহজে আর কত কম খরচের মধ্যে বাটি আইসক্রিম বানানো যায় সেটা আপনারা তো দেখতে পেলেনই। আপনারাও এই গরমের মধ্যে বাড়িতে বাটি আইসক্রিম খান, তার জন্য অবশ্যই আপনাদের বাড়িতে বাটি আইসক্রিম বানাতে হবে। আর আমার এই রেসিপিটা ফলো করুন, নিজেরাও বাড়িতে বাটি আইসক্রিম বানিয়ে খেতে পারবেন খুবই সহজে এবং কম খরচের মধ্যে। বন্ধুরা আমার এই আজকের বাটি আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যখনই কোনো রেসিপি নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।